এক্সাম্পল অফ পজিটিভ ফিডব্যাক মেকানিজম, সেটা কি? ব্লাড ক্লটিং, পার্চুয়েশন মেকানিজম। ও আচ্ছা, পার্চুয়েশন মেকানিজম, ব্লাড ক্লটিং, পার্চুয়েশন মেকানিজম, জেনারেশন অফ নার্ভ সিগন্যালস, অ্যালার্ট সার্জ, পজিটিভ ফিডব্যাক মেকানিজম, অ্যালার্ট সার্জ, ইনসুলিন সিক্রেশন ইন রেসপন্স টু হাই ব্লাড গ্লুকোজ, ব্লাড ক্লটিং, পার্চুয়েশন মেকানিজম, জেনারেশন অফ নার্ভ সিগন্যালস, অ্যালার্ট সার্জ, ইনসুলিন সিক্রেশন ইন রেসপন্স টু হাই গ্লুকোজ, ব্লাড গ্লুকোজ, ইন রেসপন্স টু হাই ব্লাড গ্লুকোজ, ব্লাড ক্লটিং, পার্চুয়েশন, জেনারেশন অফ নার্ভ সিগন্যালস, অ্যালার্ট সার্জ, তারপর হচ্ছে ইনসুলিন সিক্রেশন ইন রেসপন্স টু হাই ব্লাড গ্লুকোজ। তাহলে পজিটিভ ফিডব্যাক মেকানিজম, জেনারেশন অফ ব্লাড গ্লুকোজ লেভেল, ইনসুলিন সিক্রেশন, জেনারেশন অফ ব্লাড গ্লুকোজ লেভেল, জেনারেশন অফ নার্ভ সিগন্যালস। আচ্ছা শুনো, ব্লাড ক্লটিং এটা খুবই ইজি, ব্লাড ক্লটিং, অ্যালার্ট সার্জ, পার্চুয়েশন, তারপর হচ্ছে কি, জেনারেশন অফ নার্ভ সিগন্যালস, ইনসুলিন সিক্রেশন ইন কেস অফ হাই গ্লুকোজ, শেষ। ঠিক আছে, ফার্স্টটা জাস্ট ইট, ফার্স্টটা শেষ। দিজ আর দ্য ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক মেকানিজম। ঠিক আছে, এক্সাম্পল ফার্স্ট শেষ। তারপরে থ্রি স্টার, ইনফিনিটি স্টার, আছে নন মেমব্রেনাস অর্গানেলিস, রাইবোজোম, প্রোটিওজোম, নন মেমব্রেনাস, রাইবোজোম, প্রোটিওজোম, সেন্ট্রিওল, সেন্ট্রিওলস, রাইবোজোমস, তারপরে প্রোটিওজোমস, তারপরে সেন্ট্রিওলস, সেন্ট্রিওলস, তারপর সাইটোস্কেলিটন, মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, অ্যাক্টিন ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, রাইবোজোম, প্রোটিয়েজ, সেন্ট্রিসল, প্রোটিওজোমস, সেন্ট্রিওলস, দাস সাইটোস্কেলিটন, মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, রাইবোজোম, প্রোটিওজোম, প্রোটিওজোম, সেন্ট্রিওলস, দাস সাইটোস্কেলিটন, মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্টস, ইন্টারমিডিয়েট ফিলামেন্টস। ওকে, রাইবোজোম, প্রোটিওজোম, সেন্ট্রিওলস, রাইবোজোম, প্রোটিওজোম, সেন্ট্রিওলস, মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। The thin, pliable, elastic structures which envelop the cells is called plasma membrane thickness 7.5 to 10. Plasma membrane 7.5 to 10 nanometer. 7.5 to 10 nanometer. Compositions. Protein 55%. Integral protein, peripheral protein, lipid 40%. 42% phospholipid, cholesterol, others. Carbohydrate 3%, glycoprotein, glycolipid, lipid, phospholipids, cholesterol, phospholipids 25, cholesterol 13, other lipids 4, 42%, protein 55%. Okay, the cell, the thin, pliable, elastic structures, 7.5 to 10 nanometer, 7.5 to 10 nanometer, 7.5 to 10 nanometer. Okay, তারপরে হচ্ছে protein, প্রোটিন 55%, লিপিড 42%, কার্বোহাইড্রেট 3%, প্রোটিন 55%, লিপিড 42%, কার্বোহাইড্রেট 3%। ওকে, প্রোটিন 55%, লিপিড 42%, কার্বোহাইড্রেট 3%, প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, আচ্ছা ঠিক আছে, লিপিড 42%, ফসফোলিপিড 25%, কোলেস্ট্রল 13%, আদার লিপিড 4%, phospholipid, phospholipid 25%, cholesterol 21%, cholesterol 13%, other lipid 4%, আচ্ছা glycoprotein, glycolipid, তাহলে carbohydrate 3%, glycoprotein, glycolipid, protein হচ্ছে integral protein, peripheral protein, আচ্ছা, আর হচ্ছে lipid হচ্ছে 42%, 42% সেটা কি, phospholipid 25%, cholesterol 13%, other lipid 4%, শেষ। তাহলে প্রোটিন হচ্ছে 55%, ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, লিপিড 42%, 25, 13, 4, সেটা কি, সেটা হচ্ছে ফসফোলিপিড, কোলেস্টেরল, আদার লিপিড, ফসফোলিপিড, কোলেস্টেরল, আদার লিপিড, কোলেস্টেরল 13%, কার্বোহাইড্রেট 3%, গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড। ওকে, স্ট্রাকচার্স অফ সেল মেমব্রেন, স্ট্রাকচার্স অফ সেল মেমব্রেন, মেমব্রেন লিপিড, মেমব্রেন প্রোটিন, মেমব্রেন কার্বোহাইড্রেট,
lipid membrane protein. The major lipids are phospholipid, glycosphingolipid, cholesterol. Importance of membrane in life long. Rough endoplasmic covering, solution of protein precursor location. Rough endoplasmic prominent in the cell, specialized for protein secretion such as pancreatic acinar cell. Acha, location, okay. Rough endoplasmic prominent in cell, specialized for protein secretion. Pancreatic acinar cell, digestive enzymes. Fibroblast, collagen. Plasma cell, immunoglobulins. Plasma cells. The rough endoplasmic acid, digestive cell, enzyme, acha, PSA, pancreatic acinar cell, fibroblast, collagen, plasma cell, immunoglobulins. Prominent in cell, specialized for protein secretion, such as pancreatic acinar cell, digestive enzymes, pancreatic acinar cells, fibroblast, collagen, plasma cells, immunoglobulins, fibroblast, collagen, plasma cell, immunoglobulins. Fibroblast, collagen, plasma cell, immunoglobulins. Fibroblast, collagen, plasma cells, immunoglobulins. Pancreatic acinar cells, that is a digestive enzymes. Fibroblast, collagen, plasma cell, immunoglobulins. Fibroblast, collagen, plasma cell, immunoglobulins. Fibroblast, collagen. Fibroblast, তারপর হচ্ছে কি প্যানক্রিয়াটিক অ্যাসাইনার সেল, ফাইব্রোব্লাস্ট, ইমিউনোগ্লোবুলিনস বা প্লাজমা সেল যে ভিতরে সে ঠিক আছে, ফাইব্রোব্লাস্ট হলো কোলাজেন আর হচ্ছে ঠিক আছে, ওকে. স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফাংশনস. সিনথেসিস অফ স্টেরয়েডস ইন স্টেরয়েড সিক্রেটিং সেলস. আচ্ছা, functions of smooth endoplasmic synthesis of steroids. It is site of detoxification process, coagulation, oxidation, hydrolysis, conjugation. Detoxification process, coagulation. It is as the sarcoplasmic reticulum present skeletal and cardiac muscle contraction. Tale smooth endoplasmic reticulum function of cell. Phospholipid molecules that constitutes of cellular membranes. Smooth endoplasmic phospholipid smooth endoplasmic reticulum synthesis of steroids. Signs of detoxification. Sarcoplasmic reticulum muscle skeletal and cardiac muscle contraction. Phospholipid steroids is the detoxification process, coagulation, oxidation. Detoxification process, coagulation, oxidation. The sarcoplasm plays an important role. Muscle contraction, skeletal and cardiac muscle contraction. The smooth endoplasmic reticulum is the chart. Phospholipid contraction, smooth and cardiac muscle contraction, steroids detoxification. Coagulation, oxidation, sarcoplasmic reticulum, skeletal cardiac muscle contraction. ঠিক আছে, আর হচ্ছে লোকেশন অফ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথায় কোথায় আছে, প্লাজমা সেল, তারপর হচ্ছে যেখানে প্রোটিন সিক্রেট বেশি হয় প্লাজমা সেলে আছে, তারপরে হচ্ছে ফাইব্রোব্লাস্ট আর হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যাসাইনার সেল, ফাইব্রোব্লাস্ট, প্লাজমা সেল. Pancreatic acinar cell, fibroblast, plasma cell. Golgi apparatus. Can you say Golgi apparatus? Golgi apparatus is closely related to the endoplasmic reticulum. It has a membranes similar to those of the agranular endoplasmic reticulum.
protein synthesis in ribosome go to the Golgi apparatus where they are packed and they released and then released from Golgi bodies. Stay at the secretory granules in the cells. Protein synthesized in the ribosomes go to the Golgi apparatus, they packed there and then released from the Golgi bodies and stay as secretory granules in the cells. Protein synthesized in the ribosomes go to Golgi apparatus. Protein synthesis from the ribosome go to Golgi apparatus. Okay. Protein secretion from the ribosome Golgi apparatus they packed. ঠিক আছে তাহলে প্রোটিনটা গিয়ে Golgi apparatus এ প্যাক হয়েছে. ফর্মেশন অফ গ্লাইকোপ্রোটিন কনজুগেশন অফ কার্বোহাইড্রেট উইথ প্রোটিন ফর্মেশন অফ গ্লাইকোপ্রোটিন. ঠিক আছে সিনথেসিস অফ এক্রোজোম ক্যাপ স্পার্মাটোজোম. ঠিক আছে acrosomal cap, synthesis of acrosomal cap, Golgi apparatus, synthesis of acrosomal cap in spermatozoa, storage of the secretory products to be released by secretory cell, storage of secretory product, in Golgi complex, the lysosomal enzymes are modified and packaged as lysosomes, in Golgi complex, the lysosomal enzymes are modified and packaged as lysosomes. Packaged as lysosome, modified lysosomal enzyme packaged as lysosome. Lysosomal enzyme packaged as lysosome, GSA, Golgi apparatus. Golgi apparatus, that's what it is. Protein, formation of glycoprotein. তাহলে প্রোটিনটা প্যাকচুয়াল ফর্মেশন অফ গ্লাইকোপ্রোটিন সিনথেসিস অফ অ্যাক্রোজোমাল ক্যাপ ইন দ্য স্পার্মাটোজোম. আচ্ছা তাহলে কী হয় প্রোটিনটা প্যাকড হয় তারপরে ফর্মেশন অফ গ্লাইকোপ্রোটিন সিনথেসিস অফ অ্যাক্রোজোমাল ক্যাপ স্টোরেজ সিক্রেটরি প্রোডাক্টস স্টোরেজ অফ সিক্রেটরি প্রোডাক্টস টু বি রিলিজড বাই সিক্রেটরি সেলস স্টোরেজ অফ সিক্রেটরি প্রোডাক্টের স্টোরেজ হয় গোলজি কমপ্লেক্স লাইসোজোম যে মডিফাইড প্যাকেজড এজ লাইসোজোম লাইসোজোমাল এজেন্ট প্যাকেজড এজ লাইসোজোম. তাহলে গোলজি অ্যাপারেটাস আসলে চারটা কাজ হবে. সেটা কী কী আছে প্রোটিনটা প্যাকড হয় তারপরে হচ্ছে কি স্পার্মাটোজোয়ান আছে কী হয় আচ্ছা তারপরে ফর্মেশন গ্লাইকোপ্রোটিন তারপরে হচ্ছে কি তারপরে হচ্ছে অ্যাক্রোজোমাল ক্যাপ স্পার্মাটোজোয়া. আচ্ছা ঠিক আছে কি সিনথেসিস অফ অ্যাক্রোজোমাল ক্যাপ স্পার্মাটোজোয়া তারপরে হচ্ছে কি স্টোরেজ অফ সিক্রেটরি প্রোডাক্টস রিলিজড লাইসোজোমাল এনজাইম প্যাকড অ্যাজ লাইসোজোম. তাহলে চারটা কাজ কী কী হয় গোলজি অ্যাপারেটাসে প্রোটিনটা প্যাকড হয় তারপরে হচ্ছে কি লাইসোজোমাল এনজাইম লাইসোজোম হয় প্যাকেজড অ্যাজ লাইসোজোম. প্রোটিন প্যাকড হয় লাইসোজোমাল লাইসোজোম হয় তারপরে কী হয় স্পার্মাটোজোম আর একটা হচ্ছে ফর্মেশন সিনথেসিস অফ গ্লাইকোপ্রোটিন তারপরে হচ্ছে স্টোরেজ অফ সিক্রেটরি প্রোডাক্টস এটা কিন্তু বলি স্টোরেজ অফ সিক্রেটরি প্রোডাক্টস সিনথেসিস অফ অ্যাক্রোজোমাল ক্যাপ সিনথেসিস অফ অ্যাক্রোজোমাল ক্যাপ স্টোরেজ অফ সিক্রেটরি প্রোডাক্ট সিনথেসিস অফ অ্যাক্রোজোমাল ক্যাপ সিনথেসিস অফ অ্যাক্রোজোমাল ক্যাপ স্টোরেজ অফ সিক্রেটরি প্রোডাক্ট সিনথেসিস অফ অ্যাক্রোজোমাল ক্যাপ স্টোরেজ অফ সিক্রেটরি প্রোডাক্ট সিনথেসিস অফ অ্যাক্রোজোমাল ক্যাপ সিক্রেটরি প্রোডাক্ট. তাহলে চারটা সেটা কী কী পাঁচটা টোটাল গোলজি অ্যাপারেটাসের পাঁচটা গাছ কী কী পাঁচটা গাছ এক নম্বর কি প্রোটিনটা প্যাক লাইসোজোমাল এনজাইমটা লাইসোজোম তারপরে হচ্ছে স্টোরেজ অফ সিক্রেটরি প্রোডাক্টস তারপরে হচ্ছে তারপরে হচ্ছে কি গ্লাইকোপ্রোটিন ফর্মেশন অফ গ্লাইকোপ্রোটিন অ্যান্ড হচ্ছে সিনথেসিস অফ অ্যাক্রোজোমাল ক্যাপ ইন স্পার্মাটোজোয়া. ঠিক আছে তাহলে পাঁচটা কাজ কী কী আচ্ছা তাহলে প্রোটিনটা প্যাক হয় ঠিক আছে গ্লাইকোপ্রোটিন আচ্ছা ঠিক আছে ওকে.
প্রোটিন প্যাকড হয় লাইসোজোমাল এনজাইম যেটা আছে সেটা লাইসোজোম হয়, তার প্যাকেজ হয় লাইসোজোম হয়, তারপরে হচ্ছে কি স্পার্মোসিন্থেসিস স্পার্মোটোজোয়া ক্যাপ, ঠিক আছে, কি কি ক্যাপ জানি, সিকিউরিটি রাস্তা হচ্ছে ফর্মেশন অফ গ্লাইকোপ্রোটিন সিকিউরিটি প্রোডাক্ট, আর হচ্ছে কি সিন্থেসিস অফ অ্যাক্রোজোমাল ক্যাপ structure of mitochondria is the inner membrane of scalded into the matrix for the form shell called cristae. Acha tale the enzyme complex is responsible for oxidative phosphorylation and lined up by the cristae electron transport hoy tale ki hoy oxidative phosphorylation hoy the enzyme complex is responsible for oxidative phosphorylation and lined up on cristae tale jeshob enzyme অক্সিডেটিভ ফসফোরিলেশন ঘটায় সেটা ক্রিস্টিতে থাকে, এতে ইলেকট্রন ট্রান্সপোর্ট হয়। আচ্ছা, তারপর হচ্ছে কি দ্য মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স কন্টেক্স, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স কন্টেক্স এনজাইমস ফর টিসিএ সাইকেল, এনজাইমস ফর বিটা অক্সিডেশন অফ ফর্টিফাইড এসিড, টু এনজাইমস এডিপি ইনঅর্গানিক ফসফেট, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, আরএনএ সেভেন রাইবোজোম, আরএনএ সেভেন রাইবোজোম, তাহলে এনজাইম ফর টিসিএ সাইকেল, এনজাইম ফর বিটা অক্সিডেশন অফ ফ্যাটি এসিড, টু এনজাইমস এডিপি inorganic phosphate, mitochondrial DNA and RNA, RNA 7 ribosomes. তাহলে কি হয় কৃষ্টির ভিতরে কী থাকে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের জন্য যেসব এনজাইমে দরকার হয় সেগুলো, তারপরে হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের জন্য যেসব এনজাইম দরকার সেগুলো, তারপরে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট, এনজাইমস ফর টিসিএ সাইকেল, বিটা অক্সিডেশন, আচ্ছা, তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স টিসিএ সাইকেলের জন্য এনজাইম, বিটা অক্সিডেশন, তারপর হচ্ছে কি এডিপি ইনঅর্গানিক ফসফেট, এবং হচ্ছে কোএনজাইমস, তারপর মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, আরএনএ সেভেন রাইবোজোমস, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ আরএনএ সেভেন, তাহলে মাইটোকন্ড্রিয়া, তাই তো, মাইটোকন্ড্রিয়ার কৃষ্টি, কৃষ্টিতে কী থাকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশনের জন্য যেসব এনজাইম দরকার হয় সেটা, তারপরে হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন
তাহলে কম্পারিজন অফ ভেরিয়াস ট্রান্সপোর্ট, ক্যারিয়ার রিকোয়ার্ড, এনার্জি রিকোয়ার্ড, ডিরেক্ট এটিপি হাইড্রোলাইসিস, ট্রান্সপোর্ট এগেইনস্ট দ্য গ্রেডিয়েন্ট, ট্রান্সপোর্ট ডাউন দ্য গ্রেডিয়েন্ট, ক্যারিয়ার রিকোয়ার্ড, এনার্জি রিকোয়ার্ড, ডিরেক্ট এটিপি হাইড্রোলাইসিস। তাহলে ক্যারিয়ার রিকোয়ার্ড, এনার্জি রিকোয়ার্ড, ডিরেক্ট এটিপি হাইড্রোলাইসিস। তাহলে কি হয়, সিম্পল ডিভিশন এগুলো কিছুই না, জাস্ট ট্রান্সপোর্ট ডাউন দ্য গ্রেডিয়েন্ট, ট্রান্সপোর্ট এগেইনস্ট গ্রেডিয়েন্ট। তাহলে ক্যারিয়ার রিকোয়ার্ড, আচ্ছা ক্যারিয়ার রিকোয়ার্ড, ডিরেক্ট এটিপি হাইড্রোলাইসিস দরকার নাই, অ্যাক্টিভ প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে অবশ্যই ডিরেক্ট এটিপি হাইড্রোলাইসিস, ইয়েস। এনার্জি রিকোয়ার্ড, ইয়েস। ক্যারিয়ার রিকোয়ার্ড, ইয়েস। ট্রান্সপোর্ট, আচ্ছা ক্যারিয়ার রিকোয়ার্ড, ফ্যাসিলিটেড ডিফিউশনে ইয়েস। ট্রান্সপোর্ট এগেইনস্ট দ্য গ্রেডিয়েন্ট, এখানে কিছুই না, ডিফিউশনে এখানে ইয়েস, ইয়েস। এনার্জি রিকোয়ার্ড, ইয়েস, ওকে ঠিক আছে, ইয়েস। এখানে হতেছে ডিরেক্ট, নো। ডিরেক্ট এটিপি হাইড্রোলাইসিস, নো। ট্রান্সপোর্ট ডাউন দ্য গ্রেডিয়েন্ট, অবশ্যই দুটাই ইয়ে, বাট এটাতে দুটাইতেই হো, ঠিক আছে। আচ্ছা ট্রান্সপোর্ট ডাউন দ্য গ্রেডিয়েন্ট, ওকে। তাহলে ক্যারিয়ার রিকোয়ার্ড, এনার্জি রিকোয়ার্ড, ডিরেক্ট এটিপি হাইড্রোলাইসিস, ট্রান্সপোর্ট এগেইনস্ট গ্রেডিয়েন্ট, ট্রান্সপোর্ট ডাউন গ্রেডিয়েন্ট। তাহলে ক্যারিয়ার রিকোয়ার্ড, এটাই কোনোটা, জাস্ট অ্যাক্টিভ ফ্যাসিলেটেড ট্রান্সপোর্টে লাগে, দুটাতেই লাগে। ফ্যাসিলেটেড ট্রান্সমিশন অ্যাক্টিভ, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সেকেন্ডারি অ্যাসপেক্ট। এনার্জি রিকোয়ার্ড, তাহলে ক্যারিয়ার রিকোয়ার্ড শুধু সিম্পল ডিভিশনে লাগে না, বাকি সবগুলোতে লাগে। এনার্জি রিকোয়ার্ড সিম্পল ডিভিশনাল লাগে না, ফ্যাসিলেটেড ডিভিশনাল লাগে। এনার্জি রিকোয়ার্ড ফ্যাসিলেটেড ডিভিশনাল লাগে না, লাগে হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে, দুটাতেই লাগে। তারপর হচ্ছে কি, ডিরেক্ট এটিপি হাইড্রোলাইসিস ডিফিউশনে লাগে না, ওই দুটাতে লাগে, শুধু প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে লাগে সিম্পল। ডিরেক্ট এটিপি হাইড্রোলাইসিস, ট্রান্সপোর্ট অ্যাগেইনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এটা হলো দুইটাতেই, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের লাগে দুটাতে, ট্রান্সপোর্ট অ্যাগেনস্ট, আর হচ্ছে ট্রান্সপোর্ট ডাউন, ওই দুটাতে লাগে না, কিন্তু ডিফিউশনে লাগে, শেষ। ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অ্যান্ড ফ্যাসিলেটেড ডিফিউশন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অ্যান্ড ফ্যাসিলেটেড ডিফিউশন, মুভমেন্ট অকার্স অ্যাগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ফ্যাসিলেটেড টুয়ার্ডস দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এনার্জি রিকোয়ার্ড, এনার্জি রিকোয়ার্ড, প্রেজেন্স অফ মেমব্রেন, অবশ্যই অ্যাক্টিভ ট্রান্সপোর্টে মাস্ট বি প্রেজেন্ট, মে অর মে নট বি প্রেজেন্ট, ফিউশন ডিফিউশন, ডিরেক্ট মুভমেন্ট, ডিরেকশন অফ মুভমেন্ট, ইউজুয়ালি আনডিরেকশনাল, ইউনিডিরেকশনাল, ক্যান অপারেট বাই ডিরেকশনালি, রোল অফ ইলেকট্রো কেমিক্যাল গ্রেডিয়েন্টস ডু নট ডিপেন্ড অন দেম। আচ্ছা হ্যাঁ, তিনটা দিয়ে দিচ্ছে, আর এখানে জাস্ট এইটুক বাকি, এখানে এইটুক বাকি, যেগুলো হয়েছে এগুলো ডাক দেওয়া উচিত। ঠিক আছে।